আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আরও চমৎকার একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ শাকের চমৎকার একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এই গরমে অল্প মশলায় কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, হালকা হালকা মশলা দিয়ে একটু অল্প আঁচে রান্না করলে যে কোনো সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শরীরটাও কিন্তু ভালো থাকবে। এই সময় যেহেতু গরম পড়ে গেছে হঠাৎ করে, তো আমাদের কিন্তু সেদিকে রক্ষ রেখে কিন্তু রেসিপিগুলি তৈরি করতে হবে। তাহলে চলুন আমার আজকে রেসিপিটি শুরু করা যাক। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম, আর তেলের বাজারে কিন্তু আগুন লেগে গিয়েছে, তেলটা একটু সবাই একটু কম খাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু বরাবরই তেল কম খাই। যাই হোক, তেলটা হিট হওয়ার পর আমি এখন এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিলাম, কারণ আমি আজকের রেসিপিটা যেহেতু আমি একটু অল্প মশলা দিয়ে রান্না করব, তো সেক্ষেত্রে আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশি দিলে হয় কি, যে কোনো রেসিপি কিন্তু একটু ঘন হয়। তো যাই হোক, আমি একটু ব্রাউনিশ কালার করে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন দিয়ে দিলাম। তো মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি হলুদ মরিচ গুঁড়া দিয়ে দেবো। তো এখানে 1/2 টিস্পুনের চেয়ে একটু বেশি করে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, তা না হলে কিন্তু আমার মশলাগুলো নিচ দিয়ে লেগে যাবে। তো আমি পানি দিয়ে আমি সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে এই যে টাকি মাছ, আমি মাছগুলি এখন দিয়ে দেব। তো মাছগুলি দিয়ে আমি, যেহেতু এই মাছটা কিন্তু অন্যান্য মাছ যেমন কষানোর সময় কিন্তু একটু কিছুক্ষণ পরে দেখা যায় অনেকখানি নরম হয়ে যায়, কিন্তু এই মাছটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। এই মাছটা আপনি যতই কষাবেন ততই মনে হবে শক্ত হবে, তো ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তাই আমিও কিন্তু মনের সুখে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আর মাছটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তা নাহলে এই মাছটা যেহেতু অনেকেই খেতে পছন্দ করে না, অনেকে কিন্তু কি ভর্তা করে সবাই খায় রান্না করে বা সবজির সাথে খুব কম খাওয়া হয়। তো যেহেতু আমিও কিন্তু আগে কখনো এই মাছটা এইভাবে রান্না করে খাইনি, আমি এই মাছটা যখনই খাওয়া হয় ভর্তা করে খাই। তো আজকে ট্রাই করতেছি। তো যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার দিলাম, তো টাকি মাছ অনেকেই হয়তো বা মাছটা ব্যক্তিগতভাবে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ভালো করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু অনেকখানি একদম কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর মাছগুলি কিন্তু ভাঙে নেই। আর আমি খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মাছগুলি কষিয়ে নিচ্ছি। তো সবগুলি মাছ আমি উঠিয়ে নিচ্ছি, আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি 2টা মাছের মাথা রেখে দেব, সেই মাথা দুটো আমি একটু ভালো করে ভেঙে দেব। এতে হবে কি, মানে সবজিটা মানে শাকটা যে রান্না করবো শাকটা খেতে অনেক ভালো লাগবে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি সবসময় এই রেসিপির মধ্যে একটা কথা বলি, যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা মাছের মাথা একটু আলতো করে ভেঙে দিলাম। তো খুব বেশি ভাঙি নেই, কারণ মাথার যে শক্ত অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু অনেক কাটাযুক্ত, এই অংশটা কিন্তু আমি ভাঙি নেই। তারপর এখন আমি শাকগুলি দিয়ে দেব। তো শাকগুলি দেওয়ার পর আমি এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, উপরের মশলাগুলি নিচের মশলাগুলি উপরে নিয়ে আসছে, আর শাকগুলি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম আছে, মিডিয়াম টু লো ফ্লেমের চেয়ে একটু কম আছে, আর কম আঁচ দেওয়া আছে। তারপর আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। শাকগুলি কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে।
এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। তো ঝোলের পানিটা দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু শাকটা আজকে আমি একটু মাখো মাখো করে রান্না করব। আর পানিটা এমন আন্দাজে করে দিলাম যাতে আমার পানিটা এই পানিতেই আমার শাকটা সিদ্ধ হয়ে যায়। তারপরে যে এখন আমি যে মাছগুলি তুলে রাখছিলাম সেই মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি লাউ শাক সবসময় ভাজি করে খেতে চেষ্টা করি, তারপরে মাঝে মাঝে শুটকিও করা হয়। লাউ শাক বিভিন্ন রকমের সবজি দিয়ে, লাউ শাক দিয়ে কিন্তু সবজি শুটকি রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি আমার লাইফে ফার্স্ট আমি আর টাকি মাছ দিয়ে আমি শাকটা রান্না করছি, তবে খেতে অনেক ভালো লেগেছিলো। তো যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, আসলে অনেক ভালো লেগেছিলো খেতে। আর এইভাবে গরমের সময় কিন্তু এখন অনেক গরম পড়ে গেছে হঠাৎ করেই, এই সময় কিন্তু বিভিন্ন রকমের সবজি কিন্তু আমরা অল্প মশলা অল্প আছে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এবং স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকবে। এখন কিন্তু মানে আমাদের খাবারের মেনুটা কিন্তু অনেকটাই চেঞ্জ করতে হবে, কারণ আমরা শীতকালে একরকম খাবার খাই, গরমের সময় কিন্তু অবশ্যই আমরা একটু কম মশলায় খাবার খেতে চেষ্টা করব। তো কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম, আর এখন আমি আর ঢেকে দেবো না, এখন আমি কিছুক্ষণ এইভাবে রেখে কিছুক্ষণ কুক করে নেব, কারণ আমি পানিটা শুকিয়ে ফেলবো। আর আমি লবণটা টেস্ট করে নিচ্ছি, লবণটা হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু অফ করে চুলাটা অফ করে দেবো, আর যেহেতু সাথে আলু আছে, আলু থাকলে কিন্তু ঝোল অনেকখানি টেনে নেয়। তো দেখতে পাচ্ছেন আমাকে এটা রান্নার পর আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার পানিটা কিন্তু মানে ঝোলের পানিটা অনেকখানি কমে গিয়েছে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই জানাবেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।